বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বা অফিসে ব্যবহারের জন্য আমাদের প্রতিদিনই প্রিন্টার প্রয়োজন হয়ে থাকে কারণ আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে বা প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট করে থাকি আর এজন্যই আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নতুন প্রিন্টারের সন্ধান দেব এবং বাজারে যে লেটেস্ট প্রিন্টারগুলো রয়েছে সেগুলো দেখাবো এবং একই সঙ্গে দেখব ল্যাপটপের বাজারে নতুনত্ব কি রয়েছে তাহলে চলুন দেখে নেই আজকের বাজারে নতুনে কি রয়েছে আপনাদের জন্য আমরা আজকে কিছু প্রিন্টার দেখতে চাচ্ছিলাম যেগুলো বাসাবাড়ি কিংবা দোকানেও কাজ করা যাবে এরকম কিছু তাহলে আমরা শুরুতেই কোনটা দেখব ভাইয়া এখন বাসাবাড়িতে কাজ করতে চাইলে কালার ব্ল্যাক এন্ড মিক্স করে এখন যেটা আছে সেটা হচ্ছে ইপসনের আমাদের এই প্রিন্টারটা আর যদি আপনি বলতে চান যে বাসাবাড়ি বাদ দিয়ে মিড রেঞ্জের অফিস যাদের বেশি প্রিন্ট দরকার স্ক্যানিং দরকার তাদের ক্ষেত্রে এই 3170 প্রিন্টারটা চলে অর্থাৎ এই একটি যন্ত্রের মাধ্যমে প্রিন্ট করা যাবে ফটোকপি করা যাবে এবং স্ক্যানও করা যাবে এই প্রিন্টারতে ফ্যাক্সের সুবিধাও আছে যে ফ্যাক্স আস্তে আস্তে ফ্যাক্সের যে ব্যাপারটা প্রিন্টার থেকে হারিয়ে যাচ্ছে অনেকের ফ্যাক্সের যেই সুবিধাটা গ্রহণযোগ্যতা করার জন্য এই ইপসন আবার নতুন করে ফ্যাক্স সহকারে অল ইন একটা মিড রেঞ্জের ফটোকপি বলা চলে এটাকে একটু জানতে চাই এর স্পেসিফিকেশনগুলো কি কি রয়েছে স্পেসিফিকেশনটা হচ্ছে এটা হচ্ছে ইঙ্ক ট্যাঙ্কের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার ইপসনের M3170 যেটা কাজটা হচ্ছে এটা অল ইন ওয়ান প্রিন্টার স্ক্যানার A4 সাইজের দ্যাটস মিন এটা আপনি স্ক্যানিং করতে পারতেছেন প্রিন্টও করতে পারতেছেন A4 সাইজের এখন কথা হচ্ছে এটাতে A4 সাইজের থেকে অনেক চাই একটু বড় সাইজের স্ক্যানিং অথবা প্রিন্ট করতে সেটাও এটাতে করতে পারবেন কী সাইজ এটা লিগেল সাইজ এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইঙ্ক প্রিন্টার দ্যাটস মিন ইঙ্কটা হচ্ছে আপনার ইপসনের 005 সিরিজের ইঙ্ক এই যে প্রিন্টারটার সাথে যে কালিটা দেওয়া থাকতেছে সেটা কিন্তু অনেক আপনার কস্টিং ফ্রি মানে খুবই কম কস্ট দ্যাটস মিন পার পেজ প্রিন্ট আপনার হচ্ছে অনলি 20 পয়সা দ্যাটস মিন একটা কালিতে আপনার 6000 পেজ প্রিন্ট হচ্ছে এবং এটা A4 সাইজের প্রিন্ট হচ্ছে A4 সাইজের স্ক্যান হচ্ছে লিগাল সাইজেরও প্রিন্ট করা যাবে লিগাল সাইজের স্ক্যান করা যাবে এখন এটার সাথে আপনার কিন্তু একটা দুইটা আর সুবিধা এক্সট্রা আছে কী সুবিধা এটা কিন্তু আপনার ওয়্যারলেস প্রিন্টিং দ্যাটস মিন আপনার স্মার্টফোন ট্যাব থেকেও ইজিলি প্রিন্ট করতে পারবেন এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা নেটওয়ার্ক প্রিন্টার এখন নেটওয়ার্ক প্রিন্টারটা কি সেরা কোশ্চেন করতে পারেন আসলে জিনিসটা কি আপনি দর্শকদের সুবিধার একটু আপনি ক্লিয়ার করে দিন নেটওয়ার্ক প্রিন্টার হচ্ছে আপনার মিড রেঞ্জের অফিসে যাদের অনেকগুলো পিসি থাকে যে 8-10টা পিসি আছে কিন্তু প্রিন্টার ইউজ করতে চাচ্ছে সে একটা সেক্ষেত্রে এটা দিয়েই পারফেক্টলি নেটওয়ার্কিং করে নিতে পারবে কারণ এটা নেটওয়ার্ক প্রিন্টার এই প্রিন্টারটির মাধ্যমে নেটওয়ার্ক প্রিন্টিং অর্থাৎ মাল্টি টাস্ক করা যাচ্ছে এবং একই সঙ্গে মাল্টিপল পিসি থেকে ইউজ করা যাচ্ছে ইয়েস এবং ইচ্ছা করলে আপনি ওয়্যারলেস ব্লুটুথ ওয়্যারলেস হিসেবে আপনি ওয়াইফাই ইউজ করতে পারতেছেন মাল্টি ফাংশন কাজ করতে চাচ্ছে সেক্ষেত্রে এই প্রিন্টারটা খুবই 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 জনপ্রিয়তা পেয়ে গেছে এই প্রিন্টারটা আসছে কিন্তু বেশি দিন হয়নি আপনি বলছিলেন যে এর সঙ্গে যে ইঙ্কটি সেটি খুবই কস্ট কম লাগবে 20 পয়সা কস্ট লাগবে এই যে এর সঙ্গে যে কালিটি যেটি ইউজ করতে হবে এই কালিটির আসলে দাম কত পড়বে এক্স্যাক্টলি এখন আমরা যেটা কালিটি বিক্রি করতেছি অনলি 1200 টাকা করে কালি বিক্রি করতেছি এই প্রিন্টারটা কিনলে একটা কালি আপনি পাচ্ছেন এর পরবর্তীতে আপনি 1200 টাকা এখনকার প্রাইস এটা কিন্তু প্রাইস কিন্তু আপ ডাউন হচ্ছে ভাইয়া কারণ আজকে এক প্রাইস নিতেছেন কারণ আইটি সেক্টরে নিশ্চয়ই জানেন যে এখন একটু সমস্যা চলছে এলসিডিএলসি অফ তো আইটি সেক্টর প্রোডাক্টটা আজকে এক প্রাইস হয়ে গেলে দুই দিন পরে আবার হয়তো বাড়ে বা আবার কমে যেতে পারে ঠিক থাকতেছে সো আপনি 005 যে কালিটা রিফিলটা বাজারে এখন আপনার বেস্ট প্রাইস হচ্ছে 1200 টাকা করে আমরা সেল করতেছি এটা দিয়ে কতগুলো পেজ প্রিন্ট করা যাবে 6000 পেজ 1200 টাকা কালিতে আপনি 6000 ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ প্রিন্ট করতে পারবেন কালির দাম জানা হলো প্রিন্টার সম্পর্কে জানা হলো কিন্তু প্রিন্টারের দাম আপনি শুরু থেকেই বলছিলেন যে খুবই কস্ট কম পড়বে কত পড়বে আসলে এর দাম আপনি যদি ফটোকপিয়ার হিসাবে প্রিন্টারটা কিনতে চান অন্য ব্র্যান্ডের ফটোকপিয়ার কিনতে গেলে কিন্তু 50-60 1 লাখ প্লাস হয়ে যাচ্ছে এই প্রিন্টারটার এখন বাজার মূল্য হচ্ছে 40000 টাকা আচ্ছা এপসনের এই প্রিন্টারটিতে ওয়ারেন্টি কতদিনের থাকছে এটাতে প্রিন্টার ওয়ারেন্টি থাকে 3 বছর অথবা 1 লাখ পেজ প্রিন্ট যদি হয়ে থাকে সেটা যেটা আগে আসবে হয়তো 3 বছরের মধ্যে যদি আপনার 1 লাখ পেজ প্রিন্ট না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু 2 বছরের মধ্যে 1 লাখ পেজ প্রিন্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টি শেষ 1 লাখ পেজ যেটা আগে আসছে সেটাই কাউন্ট হবে আপনি এই প্রিন্টারটির কথা বলছিলেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং একই সঙ্গে কালার প্রিন্ট করা যাবে এবার একটু এই প্রিন্টারটি নিয়ে আমরা কথা বলি আমরা এটা একটু বললাম আমরা এটা একটু নামিয়ে রাখতে পারি আমি রেখে দিচ্ছি এটার প্রিন্টার এর প্রিন্টার পার্থক্য আমি একটু বলে দিচ্ছি সমস্যা নেই এটা এভাবে থাক এটা যেটা কথা বলতেছিলাম এটা হচ্ছে L3210 ঠিক আছে এটা যেমন অনলি ব্ল্যাক এন্ড হোয়াইট মাল্টি ফাংশন প্রিন্টার এটাও একটা মাল্টি ফাংশন প্রিন্টার ইপসনের কিন্তু কথা হচ্ছে এটাতে আপনার মানে নেটওয়ার্কিং না
যারা কালার চাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট চাচ্ছে, হোম ইউজারের জন্য একদম মানে খুব কম কস্টিংয়ে যে আমি হালকা পাতলা ফটোগ্রাফি করবো, কালারও করবো, ব্ল্যাক এন্ড হোয়াইটও করবো এবং প্রিন্ট অনেক বেশি করবো, মাল্টি ফাংশন, তাদের জন্য এই প্রিন্টারটা পারফেক্ট। এটা দিয়েও কি ফটোকপি করা সম্ভব? ইয়েস, ফটোকপি করা সম্ভব, কিন্তু এটা দিয়ে যেমন রাফ অ্যান্ড টাফ ফটোকপি করা সম্ভব, এটা দিয়ে কিন্তু ওই রাফ অ্যান্ড টাফটা হবে না। হ্যাঁ, হোম ইউজারদের জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে L3210। এটার যে কালিগুলো রয়েছে সেই কালিগুলোর প্রাইস কেমন বা পার পেজ আসলে কস্টিংটা কেমন পড়বে? হ্যাঁ, এইটাতে যে আপনাদের চারটা কালি ইউজ করা হচ্ছে, একটা ব্ল্যাক 003, এটার ফুল সেটটা হচ্ছে 003, কালির সেটটা হচ্ছে 005, অনলি ওটাতে একটা কালি, আর এটাতে লাগছে আপনার চারটা কালি, 003, চারটা হয়তো ব্ল্যাক, সায়ান, মেজেন্টা, ইয়েলো, চারটা মিলেই আপনার প্রিন্ট হচ্ছে এটা। কালার প্রিন্ট এবং ব্ল্যাক এন্ড হোয়াইট দুটি যেহেতু করা যাচ্ছে, তাহলে এই যে কালিগুলো কস্টিংটা কেমন আসে পার পেজে? এই পার ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি আমি বলতে চাচ্ছি যে আপনি যদি কালি কিনতে যান, সিঙ্গেল একটা কালি কিনতে গেলে আপনার 600-700 মার্কেট প্রাইস এখন আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, কালারটা 800 টাকার মতন প্রাইস হয়ে যাচ্ছে। তো আমরা সিঙ্গেল যারা ইউজ করে তখন একটু দামটা বেশি পড়ে, যখন সেট কিনে মনে করেন 2600-3000 টাকার মধ্যে ফুল সেটটা পাওয়া যাচ্ছে, চারটে যে সেট, জি 2600-3000 টাকার মধ্যে যদি কালিটা নেন সেক্ষেত্রে আপনার 12000 পেজ প্রিন্ট করতে পারতেছেন। কত দাম পড়বে আর কতদিনের ওয়ারেন্টি মিলছে? এটার ওয়ারেন্টি হচ্ছে 1 বছর, ফুল ওয়ারেন্টি 1 বছর, এটাতে ওই পেজের মতন কোনো বাধ্যবাধকতা নেই, 1 বছর ওয়ারেন্টি পাবেন। আর এটার যেটা দাম এখন হচ্ছে 20500 টাকা, মার্কেট প্রাইস 20500। এখন কথা হচ্ছে এটাকে যাই দেখতেছেন আমাদের সব অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট। আচ্ছা, এই অথেন্টিক প্রোডাক্টটা বোঝার আসলে উপায়টা কি? আসলে বোঝার উপায়টা অনেক আছে, যেমন কারণ প্যাকেট আমরা দেখি, প্যাকেটটা নকল করা খুব সহজ হয় এবং বাজারে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে, এবং আসল নকলের ভেড়ে আসলে যারা কাস্টমার রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়তই কনফিউজড হচ্ছে। এটা অরিজিন হচ্ছে জাপান, অ্যাসেম্বল আপনার ফিলিপাইন হতে পারে, থাইল্যান্ড হতে পারে, চায়না হতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে এটা ইম্পোর্ট করে কিন্তু বাংলাদেশে অথেন্টিক ইম্পোর্টার 3 জন, বাকি সব কিন্তু আপনার নন চ্যানেল যেটা বলা হয়। সো আপনি যখন এটা কিনবেন তখন যদি আপনি জেনে নিতে পারেন ভাই প্রোডাক্টটা কার, স্মার্ট টেকনোলজি, এক্সেল টেকনোলজি, ফ্লোরা লিমিটেড, এরা 3 জন হচ্ছে অথেন্টিক, আপনি এদেরটা নিলে হবে কি ওয়ারেন্টি গ্যারান্টি, আপনার হ্যাসেলটা পড়তে হবে না। আর নন চ্যানেল প্রোডাক্ট যেটা চায়না কপি যেটা, সেটা হ্যাসেলটা পড়তে হয়। সো আপনার কালিতে অনেক সময় 2 নম্বর থাকতেছে, সো আপনি নিয়ে কেনার সময় অবশ্যই দেখবেন ইপসনটা ফুল ইনটেক থাকা অবস্থায় যদি কিনতে পারেন তাহলে আপনার প্রিন্টারটা এক্স্যাক্টলি 100% ওকে, অথবা ইপসনের স্টিকার যেটা আমাদের এইখানে এই প্রিন্টারতে ইপসনের স্টিকার সব আমরা একটু দেখিয়ে দিই এই প্রিন্টারটা দিয়ে। ইপসনের স্টিকার সহ যদি কস্টে থাকে তাহলে আপনি দেখতে পারতেছেন, অথবা ফুল একটা কস্টে যদি ফুল ইনটেক থাকে সেটাও নিতে পারতেছেন। আমরা আরও একটি নতুন প্রিন্টার মনে উঠে এলো এই স্টিকার দেখার সুবাদে, একটু ছোট্ট করে জানতে চাই এটার সুবিধাটা কেমন? আসলে এটা আর এটার মধ্যে পার্থক্য শুধু একটা জায়গাতে, বাকি সব সেম, একদম সেম। পার্থক্য হচ্ছে এটাতে আপনি ইচ্ছা করলে অনলি মানে ওয়াইফাই বা ওয়ারলেস প্রিন্টিং করতে পারবেন না, যেটা মোবাইল বা ট্যাব থেকে 3250-এ আপনি এই সুবিধাটা আছে ওয়াইফাই সিস্টেম। দামের ক্ষেত্রে কত তারতম্য হচ্ছে? দামের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, এটা যেমন আমি বলেছিলাম 32-10-20500 টাকা, এটা হচ্ছে 23000 টাকা। ওয়াইফাই সুবিধাটার কারণে দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2500 টাকার মতো একটি পার্থক্য রয়েছে। আমরা তো এর মধ্যে 3টা প্রিন্টার দেখে ফেললাম, প্রিন্টারের মধ্যে আরও অনেক ভেরিয়েশন আছে, যেমন এখন পর্যন্ত আমরা লেজার প্রিন্টার দেখিনি, সেটা দেখবো একটু পর। প্রিন্টার নিয়ে যখন আমরা কথা বলছিলাম ছোট্ট একটা বিরতির এপারে যখন আমরা, তখন আরও কিছু প্রিন্টার নিয়ে আপনার কাছে জানতে চাবো। এর আগে আমরা ফার্স্ট পার্ট আপনাকে দেখালাম যে ইঙ্কজেট প্রিন্টার বা ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার, লিকুইড প্রিন্টার, এখন আপনার দেখাচ্ছি লেজার প্রিন্টার। দ্যাটস মিন অনেকে চায় যে ভাই আমার প্রিন্টারটা প্রিন্ট করতে চাচ্ছি কিন্তু কালি যাতে নষ্ট না হয়। আসলে কি ইঙ্ক ট্যাঙ্ক বা ইঙ্কজেট লিকুইড জাতীয় প্রিন্টারে অনেক সময় প্রিন্ট করার পর আপনাকে পানি পড়লে বা ইয়ে নষ্ট হয়ে যেতে পারে, ছড়িয়ে যায়। সো এইসব যে প্রিন্টার লেজার প্রিন্টার সেটাতে সেই সমস্যাটা থাকে না। লেজার প্রিন্টারের সুবিধা হচ্ছে আপনার প্রিন্টারটা অনেক বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় প্রিন্টিংয়ের ক্ষেত্রে। এখন আপনি যদি হোম ইউজার হয়ে থাকেন, হোম ইউজারে অবভিয়াসলি রাফ অ্যান্ড টাফ প্রিন্টারের প্রয়োজন পড়তেছে না, মিড রেঞ্জের যেটা আপনি কম খরচে একটু বেশি প্রিন্ট দিতে চাচ্ছেন, যে একটু তাড়াতাড়ি হতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই HP-র 107A লেজার প্রিন্টারটা নিতে পারেন এবং এটাতে অনলি USB দিয়েই প্রিন্ট দিতে পারবেন। যাই হোক, আমি এটা দেখাচ্ছি যারা বাসার জন্য মিড রেঞ্জের প্রিন্টার চাচ্ছেন
তাদের জন্য এটা ঠিক আছে এখন এটা কি কি সুবিধা পাবেন এটাতে আপনি পাচ্ছেন A4 সাইজ প্রিন্ট করতে পারতেছেন এবং এটাতে আপনি মানে লেজারের রাফ এন্ড টাফ যে ইউজটা সেটা করতে পারতেছেন এবং আপনার প্রিন্ট কোয়ালিটি যদি অরিজিনাল কালি ইউজ করেন অবভিয়াসলি খুবই কোয়ালিটিফুল ভালো হবে এখন আপনি প্রিন্টারটা কিনে নিয়ে গেলেন কিনে নিয়ে বললেন যে ভাই কত পেজ প্রিন্ট হয় ঠিক না এইটার সাথে যে টোনারটা দেয়া থাকতেছে এই টোনারে আপনি 300 থেকে 500 পেজ প্রিন্ট করতে পারবেন যখন ফার্স্ট ফ্রি যে টোনারটি রয়েছে এটাকে বলা হয় ডেমো টোনার ইং ট্যাঙ্কে যে প্রিন্টারগুলো দেখালাম সেটাতে তো অনেক বেশি পেজ প্রিন্ট হচ্ছে এটাতে কিন্তু সেই জিনিসটা আবার উল্টো যেটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট হবে 300 থেকে 500 পেজ ডেমো টোনারে পরবর্তীতে আপনার একটা টোনার অরিজিনাল টোনার কিনতে গেলে আপনার যে অরিজিনাল টোনার প্রাইসটা পড়বে সেটা একটু বেশি পড়বে 5900 টাকা একটা টোনার শুধু টোনারের প্রাইস পড়ছে অরিজিনাল এটার ক্ষেত্রে আপনার অরিজিনালটা নিলে পেজ প্রিন্ট হচ্ছে কত 1000 থেকে 1200 পেজ 1500 পেজের মতো প্রিন্ট হয় আমরা বলি 1000 to 1500 এখন অনেকে এটা কম্পেটেবল টোনার ইউজ করে চায়না টোনার যে চায়না টোনারে সেম পেজ প্রিন্ট হবে কিন্তু প্রাইসটা একটু অনেক কমে আসে যেমন আপনি 2 থেকে 3 হাজার টাকার মধ্যে চায়না টোনার পেয়ে যাচ্ছেন কিন্তু আমরা বলবো ওই যে একটা আপনি কথা বলেছেন ফার্স্টে যে প্রিন্টের কোয়ালিটি অক্ষুণ রাখতে যদি আপনি অরিজিনাল টোনার ইউজ করেন সেক্ষেত্রে আপনার বেস্ট হবে টোনারের দাম জেনে ফেললাম এবং একই সঙ্গে কোন টোনারটি ভালো হবে সেটিও জেনে ফেলেছি আসল যে জিনিস আমাদের অর্থাৎ আমাদের এই যে লেজার 107A এই প্রিন্টারের যে প্রাইস সেটি জানা হয় এখন বাজার মূল্য এটা হচ্ছে 12500 টাকা এই প্রিন্টারটি তো বাসা বাড়িতে ইউজের জন্য বললেন আপনি যারা আরেকটু হেভি ইউজের জন্য চায় তাদের জন্য হ্যাঁ এক্স্যাক্টলি তাদের জন্য আমি বলবো যে আমরা এটাকে একটু নামিয়ে রাখতে পারি এক্স্যাক্টলি এটা নামিয়ে রেখে আপনাকে এই প্যান্টাম ব্র্যান্ডের প্রিন্টারটার কথা বলতে চাচ্ছিলাম নেটওয়ার্কিং ওয়াইফাই অল ইন ওয়ান স্ক্যানিং সব কিছু মিলে করতে যদি চান সেক্ষেত্রে আমি তখন বলবো এই প্যান্টামটা আপনার প্রাইসটা হাতের নাগালে থাকবে মিড রেঞ্জের ফটোকপির জন্য লেজার বেস্ট প্রাইসের অনুযায়ী লেজার বেস্ট এটাতে যে টোনারটা আছে সেটা দিয়ে তো আপনার ওই HP থেকে একটু দাম কম তো এটাতে প্রিন্ট করতে পারবেন টোনার ওই যে 300 থেকে 500 পেজ বলে দিলাম ইনবিল্টিন দেওয়া আছে পরবর্তীতে এটাতে আপনার চায়না টোনার এখনও আসেনি অরিজিনাল টোনারই আছে অরিজিনাল টোনারটা আপনাদের হাতের নাগালির প্রাইসটা বলে দিচ্ছি টোনার প্রাইসটা এই জন্য পরবর্তী প্রিন্টারটা আরও বলবো টোনার আপনি অরিজিনাল টোনার দামই এটা 2200 টাকা 2200 টাকায় টোনারটি পাওয়া যাচ্ছে যেখানে আমরা দেখে থাকি যে ছোট যে প্রিন্টারগুলো রয়েছে সেগুলোর একটি টোনারের অরিজিনাল টোনারের দাম 5 থেকে 6 হাজার টাকা হয়ে যাচ্ছে বাট এটার অরিজিনাল টোনারটি পাওয়া যাচ্ছে 2200 টাকায় সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেকটা কস্ট কনজিউমিং হচ্ছে অবভিয়াসলি 2200 টাকা আপনি টোনার প্রাইস হচ্ছে প্রিন্ট হচ্ছে 1600 পেজ প্রিন্ট দ্যাটস মিন আপনার এই প্রিন্টারটা অন্যান্য প্রিন্টার তুলনায় প্রায় 1.5 টাকার মতো খরচ পড়ছে কম খরচে বেশি প্রিন্ট দিতে পারতেছে এবং এটাতে আপনি ফটোকপি কাজ করতে পারতেছেন স্ক্যানিং এর কাজ করতে পারতেছেন প্রিন্টিং এর কাজ করতে পারতেছেন সব কিছুই আপনার একটা মিড রেঞ্জের অফিসের জন্য কম খরচের মধ্যে খুবই ভালো কাজ করতে পারতেছেন প্লাস এটা নেটওয়ার্কিং প্রিন্টার প্লাস ওয়াইফাই প্রিন্টার কত দাম পড়বে এর এটার এখনকার বাজার মূল্য 17500 টাকা দামটা আমার মনে হয়েছে আমরা আগের যে প্রিন্টারগুলো দেখেছি এবং সুযোগ সুবিধাগুলো দেখেছি আমি যদি ওগুলোর মধ্যে কম্পেয়ার করি অনেকটাই নাগালের মধ্যে রয়েছে এই প্রিন্টারটির দাম আপনার মাধ্যমে আজকে আমরা বেশ কিছু প্রিন্টার দেখছিলাম এবং সেগুলো সুযোগ সুবিধা কী রয়েছে সেগুলো জানছিলাম তবে আমার কাছে যেটি মনে হয়েছে কম্পারেটিভলি প্যান্টামের এই প্রিন্টারটি হতে পারে বেস্ট সলিউশন বাসাবাড়ি কিংবা ছোটোখাটো অফিসের জন্য এক্স্যাক্টলি প্রিন্টার তো দেখা হলো